بين يدي الساعة سنين خدا يصدق بها الكاذب কিয়ামতের আগে অনেক প্রতারক বছর আসবে মিথ্যাকে সত্য বলা হবে সত্যকে মিথ্যা বলা হবে এটা তো এখনকার একেবারে ডাল ভাত বিষয়টা ঠিক না যত অ্যাড দেখেন এই জিনিসটা এত ভালো এত উপকার এটা খেলে আপনার আর শরীর স্বাস্থ্যে আর কোন রকমের অভাব এনার্জির কোনো অভাব কিছু নাই ও এক দুই বছর খাওয়ার পরে দেখা গেল যে পরীক্ষা করে হায় হ্যাঁ আপনার কিডনি ফেলিউ ঠিক কিনা তাহলে আপনি দুই বছর পরে বুঝলেন যে এতদিনে অ্যাড দিয়ে অ্যাডে প্রভাবিত হয়ে যা খেলাম এই লোক তো ধোকা মাছ আমার ধোকা দিয়ে আমার কিডনিটা ধ্বংস করে দিল ঠিক না হ্যাঁ আমাকে একজন আমাদের সনাতনের বড় আলেম কিডনিতে সমস্যা হয়েছিল উনি খুব মূল্যবান একটা কথা আমাকে বলেছেন যে ইউনিভার্সিটিতে পড়তাম বাসায় যে আসতো এক প্যাকেট চকলেট তারপরে দামি আইসক্রিম এইটা শিশুদের জন্য ললিপপ এটা ওইটা যে আসে এগুলি তো বাজারে এখন অ্যাভেলেবেল এগুলি নিয়ে আসে নিজেও খেয়েছি শিশুদেরকে খাইয়েছি সেই খাওয়ার পরিণতি এখন ভোগলাম কিডনি নাই কিডনি শেষ হয়ে গেল কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গেল সুবহানাল্লাহ এসব কৃত্রিম খাবারে মানুষের দীর্ঘদিন খেলে একটা না একটা ক্ষতি করে তার চেয়ে আল্লাহর তৈরি খাবার খেলে মানুষ বেঁচে যায় মানুষের এই ক্ষতিগুলো হয় না তো মানুষ অ্যাড দেখে মিথ্যা অ্যাড দেখে মিথ্যা চাকচক্য দেখে এগুলির প্রতি ঝোঁকে কিন্তু এই চাকচক্যের ভিতরে অনেক ধোকা আছে কি আছে অনেক ধোকা আছে আল্লাহর তৈরি রিজিকের মধ্যে ধোকা নাই ভাইয়ারা আপনারা আরো অনেক কষ্ট দিয়েছেন বিয়ের পর স্বামীর কথা শোনা বড় নাকি নিজের বাবার কথা শোনা বড় একজন মেয়ের জন্য স্বামীর কথাটা শোনা বড় কারণ মেয়ে লোক চার পয়েন্ট নিয়ে জান্নাতে যাবে কয় পয়েন্ট পাঁচ ওয়াক্ত সালাত রমজানের রোজা চরিত্র পবিত্র আর হলো স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য এখানে বাবা মার কথা নাই বাবা মার শ্রদ্ধা তো করবেই সে করবে সেটা কিন্তু তার চেয়ে বড় হলে তার স্বামীর আনুগত্য সেটা তার জান্নাতে যাওয়ার পয়েন্ট প্রিয় ভাইরা আমি এক ঘন্টার বেশি এখন ওয়াজ করি না শারীরিক একটু লোড পড়ে যায় জন্য ক্লান্তি এসে যায় তো এখনো ম্যাচিং পুরো করতে পারি নাই তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সামনে লম্বা ওয়াজ করবো আশা করি যদি তখন সুযোগ হয় আজকে এই পর্যন্ত ইতিরেখা টানলাম আপনারা শুনেছেন আমরা যা বলেছি আল্লাহ কবুল করুন আল্লাহ মাদ্রাসার আবহাওয়া শব্দ করে দেন